ಹತ್ತಿದ್ದರಿಂದ. মঞ্চ উপবিষ্ট পরম সম্মানীয় শ্রদ্ধাভাজন সভাপতি, মঞ্চে উপস্থিত আছেন দিলীপ বাবু, মানস বাবু, চন্দ্রশেখর বাবু থেকে শুরু করে এই এলাকার মানুষের সুখ দুঃখের সাথী পঞ্চায়েতের সদস্য আছেন, মনুষ্য জাতিকে অগ্রগতির পথে এগিয়ে দেওয়ার যারা কারিগর, জাতির মেরুদণ্ড, সমনম্য শিক্ষক মহাশয়রা আছেন, বিশেষ করে যাদের অক্লান্ত পরিশ্রমের ফলশ্রুতি হিসাবে মাতৃশক্তির আরাধনার মধ্য দিয়ে একটি মিলন তীর্থ আপনাদের উদ্দেশ্যে উৎসর্গিত করা হয়েছে, তারা প্রত্যেকেই আপনাদের বাড়ির তাজা তরুণ যুবক, যাদের একটি মাত্র উদ্দেশ্য, একটি মাত্র লক্ষ্য, অগ্রগতির পথে এগিয়ে দিতে হবে সমাজ ব্যবস্থাকে, ত্বরান্বিত করতে হবে মনুষ্য জাতির জীবনযাত্রার মানকে, সেই ধূসরদা মিলনী সঙ্গে সভাপতি সম্পাদক সহ সমস্ত কর্মকর্তা বন্ধু সন্ধিক্ষণের সাক্ষী থাকার জন্য নিজেদেরকে সমবেত করেছেন আপনাদের প্রত্যেককে। মিলনী সঙ্গের পক্ষ থেকে বাঁধা মাইকের শব্দ যতদূর পর্যন্ত বিস্তৃত ততদূর পর্যন্ত অবস্থিত এই এলাকা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায়ের মানুষ এবং সর্বোপরি সৃষ্টির অধিষ্ঠাত্রী দেবী, সে কথা আমি পরে আসছি, মা কালীর চরণে মাথা নত করে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করে আজকের এই অনুষ্ঠানের গুরুত্ব, আজকে এই অনুষ্ঠানের তাৎপর্য সম্পর্কে মুখোমুখি দাঁড়িয়ে দু একটি কথা আপনাদের উদ্দেশ্যে নিবেদন করি। মুসলমান, কেউ বৌদ্ধ, কেউ জৈন, কেউ খ্রিস্টান, বিভিন্ন ধর্মের মানুষ, বিভিন্ন বর্ণের মানুষ, আমরা অটুট ভাতৃত্ব বন্ধনের লক্ষ্যে সকলেই সকলের ধর্মীয় উৎসবে, সকলেই সকলের ধর্মীয় মিলন তীর্থে, সকলেই সকলের ধর্মীয় মিলন উৎসবের সৈনিক হিসাবে নিজেদেরকে নিয়োজিত করি। বাংলার ঘরে ঘরে প্রচলিত প্রবাদ বাক্য, আমরা বাঙালিরা বারো মাসে তেরো পার্বণে, আমরা বাঙালিরা বারো মাসে তেরোটি মিলন তীর্থে, আমরা বাঙালিরা বারো মাসে তেরোটি মিলন উৎসবের সৈনিক হিসাবে নিজেদেরকে নিয়োজিত করি। কখনো আমরা কয়েকটা দিন পরে বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী মা সরস্বতীকে সামনে রেখে ব্রতী হব বাণী বন্দনার উৎসবে, আর এই বাংলার পল্লী প্রকৃতির কচিকাঁচারা আপন মনে নিজেদের মধ্যে বন্ধুত্বকে প্রগাঢ় করার লক্ষ্যে শ্রী পঞ্চমীর পুণ্যতিথিতে ব্রতী হবেন বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী মা সরস্বতী আরাধনা। আবার আমরা বাঙালিরা এই বাংলায় দাঁড়িয়ে কৈলাস থেকে মহাদেবের অনুমতিক্রমে নীলকণ্ঠ পাখির মাধ্যমে মর্তলোকে বার্তা আছে, বেজে উঠে বাংলার পল্লী গ্রামে মহালয়ার সুর, সেজে উঠে বাংলার পল্লী প্রকৃতি, বাংলার শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসবে আমরা প্রতি হই দশভুজা দেবী দুর্গার আরাধনা। ঠিক তার কয়েকটা দিন পরে আজকে যে মায়েদেরকে দেখছেন না কপালে লাল সিঁদুরের টিপ, হাতে শঙ্খ বলয়, যারা প্রতিদিন সাঁজোয়া বেলায় তুলসী তলায় প্রদীপ জ্বালিয়ে স্বামী সন্তানের মঙ্গল কামনা করে, দেশ ও দশের মঙ্গল কামনা করে, কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার পূর্ণতিথিতে এই মায়ের পূর্ণতিথি
বাঙালিদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিশ্চিতভাবে আপনারা জানেন বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধ সিদ্ধি লাভের আগে যিনি ছিলেন সিদ্ধার্থ, তিনি জন্মেছিলেন সেই পূর্ণ সন্ধিক্ষণে। আমরা বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধের জন্মদিনকে সামনে রেখে বাংলার ঘরে ঘরে মায়েরা অনেক উৎসব অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটিকে অতিক্রান্ত করে আবার আমরা বাংলায় দাঁড়িয়ে। আজ থেকে 2020 বছর আগে বেথলেম শহরে মা মেরির গর্ভে জন্ম এবং সেই শুভ উদ্বোধনে আমাদের প্রত্যেক বছর বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকে আমাদের এই ক্লাব এবং এবছরই আমরা বস্ত্রদান 60 জনকে করলাম এবং 50 জনকে উপস্থিত কে গিয়েছিলেন উপস্থিত ছিলেন আমাদের ক্লাবে আমাদের সম্মানীয় ডক্টর দিলীপ কুমার রায় এবং আমাদের উত্তম কুমার মানিক এবং আমাদের শুভেন্দু মহাপাত্র এবং সঞ্জয় জানা আমাদের গ্রাম পঞ্চায়েত সুপ্রভা দাস এবং আমাদের গ্রামের এবং স্কুলের শিক্ষক এবং সমাজসেবী গণ সমাজের উদ্দেশ্যে আগামী দিনে কি কর্মসূচি রয়েছে? আমাদের সমাজের অনেক কিছু কাজ রয়েছে। আমরা প্রত্যেক বছর পাঠদান করলাম এবং প্রত্যেক বছর আমরা এই ক্লাব মানুষের করোনা থেকে এবং অসহায় রোগী থেকে আমাদের এই ক্লাব বিপদে আপদে মানুষের কাছে দাঁড়ায়। এই ধরনের উদ্যোগ নেওয়ার কারণটা কি? আমাদের এই যুব সমাজ এই যে ক্লাব ধূসুদা মিলন সংঘ এই সুনামধন্য ক্লাব, এই ক্লাব আমরা যুব সমাজ আমরা মানুষের কাছে থাকবো এবং মানুষের বিপদে আপদে থাকবো এবং এই ক্লাব যাতে আরো বড় হয় সেইটুকু আমরা চেষ্টা করছি। কত বছর ধরে করছি আমরা এই ক্লাব? 25 বছরের পুরনো ক্লাব, মাঝখানে কিছুদিন বন্ধ হয়ে গেছিল, আমরা 3 বছর শুরু করেছি আবার। কতজনকে আজকে এই সংগঠনের নাম দেওয়া শ্রীযুত অনন্ত কুমার জন মহোদয়, সেই সঙ্গে ব্যাজ দিয়ে বরণ করে নিচ্ছে আমাদের এই ক্লাবের এক। থ্যাংক ইউ শ্রীকুমার। এরপর এরপর ওনাকে স্মারক দিয়ে সম্বর্ধনা। শোভনা কর চন্দন দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করছে কনিষ্ঠ সদস্য। এরপর এরপর তাহলে
সব মিলে পুষ্পস্তবকদের সম্বর্ধনা জ্ঞাপন করা হচ্ছে। শ্রেয়শ্রী জানা ব্যাস দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করছে। হাসি জানা।